স্বাধীনতা সত্তরে নতুন শপথ, দিন দুস্থ নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার শপথ নিয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা পুরসভা। সেই মতো শুরু হয়েছে কর্মযজ্ঞ। শুরু হয়েছে স্বাধীনতা দিবস থেকে। সকাল হলেই পুরসভার সামনে লাইন পড়ছে দুস্থ মানুষের। প্রতিদিন পেট ভরে খাওয়ার সুযোগ পাচ্ছেন 100 জন, দিতে হচ্ছে মাত্র 10 টাকা। মানুষ যে 10 টাকায় খেতে পাচ্ছে পেট ভরে, এটা একটা আমাদের কাছে স্বপ্নের ব্যাপার ছিল। সেই স্বপ্নকে আজকে সার্থক হয়েছে, স্বপ্ন আজকে বাস্তবে রূপায়িত হয়েছে, এটা আমাদের খুব ভালো লাগছে। 10 টাকায় খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, ভালো লাগলো খেতে। 10 টাকায় খাবার ভালো হতে হয়েছে মানুষ জনুষের খাওয়া। বৃহস্পতিবারের মেনু ছিল ভাত, ডাল, ডিমের তরকারি ও চাটনি। সেবাটা আমাদের খুবই আনন্দ লাগছে। হ্যাঁ, এবার সবাই আসতে পারেনি, বা অনেকে যারা হয়তো খেতে পারছে না তারা আসছে, এমনিও লোকও আসছে খেয়ে যাচ্ছে, এটাই আমাদের বড় আনন্দ। কিছু অসহায় মানুষ, দুর্বল মানুষ, তারা পেট ভরে দুবেলা ভালো করে খেতে পারে না, খেতে পায় না। আগামী দিনে এইটাকে যদি আমরা 100 আমাদের ভালোভাবে চলে ম্যানেজমেন্টটা, আগামী দিনে এটাকে 150 বা 200 করা যায় কিনা সেটাও ভাবব। রিক্সা বা ভ্যান চালক থেকে ভিক্ষুক ভবঘুরে, রোজই লাইন পড়ছে শতাধিক মানুষের। শুরু থেকেই জমে উঠেছে 10 টাকার পুরো ভোজ। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।